Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আলোচনা করব যাদের সন্তান হচ্ছে না তারা প্রথম রমজানের ইফতারের সময় একটি ছোট্ট দোয়ার আমলের কথা বলছি। এই আমলটি করুন, খুব দ্রুতই আল্লাহ তাআলা আপনাদেরকে একটি সুসংবাদ দিবেন। আমি অনুরোধ করছি এই পবিত্র রমজান মাসে আমলটি করে দেখুন এবং দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। ইফতারের সময় হওয়ার সঙ্গে ইফতারে রয়েছে যেমন অসামান্য ফজিলত, তেমনি ইফতারের সময় রোজাদারের দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার পূর্ব নিশ্চয়তা প্রদান করেছেন বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ তাআলার কাছে ব্যর্থ হয় না, অর্থাৎ কবুল করাই হয়। তার মধ্যে এক নম্বর হলো ইফতারের সময় রোজাদারের দোয়া, দুই নম্বর ন্যায় বিচারক বাদশার দোয়া এবং তিন নম্বর মজলুমের দোয়া। এটি মুসনাদ আহমদ শরীফে বলা হয়েছে। তাই এই পবিত্র ইফতারের সময় আপনারা যদি এই দোয়াটিকে কাজে লাগান তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। ইফতারকারী অর্থাৎ রোজাদারের জন্য পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন আবদার পাশ করিয়ে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এই ইফতারের সময়। ইফতারকারী ইফতার সামনে নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তাআলা সেই হাতকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। আমি অনুরোধ করব যাদের সন্তান হচ্ছে না তারা অবশ্যই সেই সময়টিকে কাজে লাগাবেন। বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন, ইফতারের আগে দোয়া করার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন আপনাদের মনের মধ্যে একটা জিনিস সব সময় থাকতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো দ্বিতীয় মাধ্যম নেই আমাকে সন্তান দান করবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যাকে ইচ্ছা আমি তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে কন্যা পুত্র উভয় দান করি, আবার যাকে ইচ্ছা আমি তাকে কিছুই দান করি না। তাই এই চিন্তা মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য দ্বিতীয় কেউ আপনাকে সন্তান দান করতে পারবেন না। তারপরে আপনাদেরকে দরুদ শরীফ পড়তে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, তারপরে আপনাকে দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। যতবার পারেন পড়বেন, পড়ার পরে আপনারা আবারও দরুদ শরীফ দিয়ে দোয়া শেষ করবেন। আর দিনি বন্ধের জন্য একটি আমলের কথা বলছি, সেই আমলটি হচ্ছে আপনারা যখন ইফতার করবেন তিনি বোনেরা, তখন আপনারা ইফতার করার আগে আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে একটা খালি পানির পাত্রে অর্থাৎ গ্লাসে পানি নেবেন। একটি পানির গ্লাসে পানি নিয়ে সেই পানির গ্লাসটিতে আল মুসাউবিরু পড়ে 21 বার পড়বেন। আল মুসাউবিরু 21 বার করে এরকম গুনে গুনে পড়ে একটি ফুঁক দিবেন সেই পানির গ্লাসটিতে। সেই পানিটি দিয়ে আপনারা ইফতারটি করবেন। ইফতার করার পরে আবারও আপনারা 21 বার আল মুসাউবিরু পড়বেন। এরকম করে পুরো রমজান জুড়ে আপনারা এই আমলটি করবেন। দিনী বোনদের জন্য বললাম যে প্রতিদিন আমরা যখন ইফতার করি পানির গ্লাসে একটি পানি নেই, তারপরে সেই পানির গ্লাসটিতে আল মুসাউবিরু 21 বার পড়ে ফুঁক দিবেন, তারপরে ওই পানিটি দিয়ে ইফতার করবেন। ইফতার শেষ করার পরে অর্থাৎ ইফতারের সর্বশেষে আপনি আবারও 21 বার আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল মুসাউবিরু পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গর্ভের সন্তানকে হেফাজত করবে। অনেক দিনই ভাই বোনেরা বলেন গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, তাদের জন্য এই আমলটির কথা বললাম। গর্ভের সন্তান আসলে গর্ভের সন্তান আল্লাহ তাআলা অবশ্যই আপনার গর্ভের সন্তানকে হেফাজত করবেন। এই আমলটি এই পবিত্র রমজান মাসে করে দেখুন, আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। পরিশেষে মনে রাখুন, কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না, সন্তান লাভের জন্য অবৈধ ও ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতি যারা রয়েছেন তাদের উচিত হবে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উল্লেখিত এই দোয়াটি বেশি বেশি পাঠ করা এবং এই নিয়মে দোয়াগুলো করা। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আপনি এই আমলগুলো সম্পর্কে জানলেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও এই আমলগুলো সম্পর্কে জানিয়ে দিবেন, তারাও যেন এই পবিত্র রমজান মাস জুড়ে এই আমলটি করতে পারেন। তার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং
আমাদের চ্যানেল থেকে আপনি ভিডিও দেখে নিতে পারেন সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া উজিফাগুলো, যেই আমলগুলো করে অসংখ্য দিনই ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছেন এবং তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, সেই কমেন্টগুলো দেখতে পারেন, সেখানে গিয়ে আপনি দোয়া চাইতে পারেন, দোয়া করতেও পারেন এবং আমাদের চ্যানেলটিকে বড় করতে অবশ্যই সাহায্য করবেন। অবশ্যই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুজ দান করুন, আমাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।